আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সেটিকে রাতের প্রধানমন্ত্রী বলেন, দামি প্রধানমন্ত্রী বলেন, অথবা বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেন, কিংবা ভারতের দয়া করুণা অনুগ্রহের প্রধানমন্ত্রী বলেন, অথবা আওয়ামী লীগের কথা মতো বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভরতার বিমূর্ত প্রতীক হিসেবে বাংলার সিংহাসনে বঙ্গবন্ধু কন্যা যে অভিষিক্ত হয়ে আছেন, এ নজির পৃথিবীতে আর নেই, এভাবে বলতে পারেন। এটি আপনার দৃষ্টিভঙ্গিগত বিষয় এবং বিষয়গুলো বাংলাদেশে যাই যেভাবে আলোচনা করুক না কেন, রূঢ় এবং নির্মম বাস্তবতা হলো যে শেখ হাসিনার যে ক্ষমতা, এটি আনটাস, তাকে স্পর্শ করার ক্ষমতা এখন কারো নেই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তার সামনে মাথা নোয়ানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে যত বড়ই হম্বিতম্বি করুক না কেন উন্মুখ হয়ে আছে। শেখ হাসিনার কদম মুবারক স্পর্শ করার জন্য, কদমবুচি করার জন্য, তার অজুর পানি এগিয়ে দেওয়ার জন্য, তাকে একটি উপহার দেওয়ার জন্য, তার সামনে একটু দাঁড়িয়ে থাকার জন্য আমাদের এই রাষ্ট্রের সে রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান, সেনাপ্রধান থেকে শুরু করে আরও অনেক সবাই রীতিমতো উন্মুখ হয়ে বসে থাকে। তারপর তিনি যদি কাউকে দয়া করে একটু খেতে বলেন, সামনে একটু বসতে বলেন, ছোটোখাটো একটু উপহার দেন, একটু হাসি মুখে কথা বলেন, বিশ্বাস করেন সেই মানুষের জীবনে আনন্দের বন্যা বয়ে যায়। সে কি আকাশে থাকবে, বাতাসে থাকবে বা নাচবে, এটি সে অন্তত এক মাস কল্পনা করতে পারে না। গণভবনে যদি কাউকে ডেকে এক কাপ চা খাওয়ানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এক মাস পর্যন্ত তার মনোমস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, এটি হলো বাস্তবতা। একইভাবে তিনি যদি হুমকি দেন কাউকে, টেলিফোন করে হুমকি দেন, তার বাহিনীর ডিবি র‍্যাব কাউকে কারো বাসায় একটু মোলাকাত করতে পাঠিয়ে দেন, অমনি মহাখালীর যে কলেরা হাসপাতাল, সে কলেরা হাসপাতাল যার বাসায় এই ধরনের ঘটনা ঘটে, সে হাসপাতালটা উড়ে তার বাসায় এসে উপস্থিত হয় এবং তার পেটে কিছু থাকুক বা না থাকুক, খাবার থাকুক বা না থাকুক, তার রেকটা মলদারে মল থাকুক বা না থাকুক, মুহূর্তের মধ্যে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে ভয়ের তাড়নায়। কিছু সাহসী মানুষ অবশ্য আছে, সেটা খুব অল্প, কিন্তু বেশিরভাগ মানুষই খুবই ভীত সন্ত্রস্ত যে এটা সরাসরি প্রধানমন্ত্রীর হুকুম, ওকে ধরতে হবে, ওকে জেলে নিতে হবে, আর এই মেসেজটি যদি বা এই খবরটি যদি সংশ্লিষ্ট লোকের কাছে চলে যায় তাহলে তার অবস্থা খুব গুরুতর। তাহলে একটা গেল ভালোবাসা, আর একটা গেল ভয় আর বা ক্ষমতা। এরপর বিদেশের কথা চিন্তা করেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাশিয়াকে ঘুরাচ্ছেন, চীনকে ঘুরাচ্ছেন, তারপর আমেরিকাকে ঘুরাচ্ছেন, দিল্লিকে ঘুরাচ্ছেন, এটা বাস্তব। মিস্টার ব্লিংকেনকে তিনি যদি ডাকেন যে কোনো একটা বিষয় নিয়ে, বিশ্বাস করেন এক ঘন্টার নোটিশে ব্লিংকেন, মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের কথা বললাম না, ব্লিংকেন বাংলাদেশে চলে আসবেন। কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে যদি শেখ হাসিনা কথা বলতে চান এক ঘন্টার নোটিশে, একদম এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী জেট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী চলে আসবেন, আর ভারতের নরেন্দ্র মোদী কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে চলে আসবেন, এক ঘন্টা নোটিশে নয়, এক মিনিটের নোটিশে। তো আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের মতো একটা ছোটো রাষ্ট্র, আমি যে কথাগুলো বললাম এটা একটাও অতিশয়োক্তি নয়। অন্যদিকে রাশিয়া, প্রবল পরাক্রান্ত রাশিয়া, রাশিয়াতেও যদি তিনি চান তাহলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন, পুতিন হয়তো আসবেন না, কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একদিনের নোটিশে চলে আসবেন। তো এইরকম একটি অবস্থা যখন চলছে, তখন এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর বা এইরকম কথা বলার মতো কারো পক্ষে কোনো প্রধানমন্ত্রী, কোনো বাদশাহ, কোনো যুবরাজ, কোনো রাজা, কোনো রানী, কিংবা প্রধানমন্ত্রী, কিংবা জাতীয় নেতা,
উত্তর কোরিয়ার মতো নেতা কেউ পৃথিবীতে নাই। সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। এখানে নারী বললে হবে না, এখানে মানুষ বলতে হবে। তিনি নারীত্বের ঊর্ধ্বে উঠে গেছেন, তার যে রাষ্ট্র ক্ষমতা এটি কেবল নারীত্বের মধ্যে নেই। এখন এই যে রাষ্ট্র ক্ষমতা, এটার উৎসটা কি, এর কারণটা কি? এই কারণটা আমি খুব সিরিয়াসলি বর্ণনা করছি ইবনে খালদুনের আল মুকাদ্দিমার প্রেক্ষাপটে। প্রথম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এই জমিনে এরকম কাউকে, কোনো বান্দাকে ক্ষমতাধর করে ফেলেন, ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থে। এখানে ফেরাউনের মতো ক্ষমতাধর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, আবার আলেকজান্ডারের মতো বা সিকান্দারের মতো, বাদশাহ সিকান্দারের মতো, যেটা আলেকজান্ডারের অন্য নাম, অথবা জুলকারনাইন, দুই শিংওয়ালা জুলকারনাইন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন। তো ইতিহাসবিদ সবাই বলেন যে পারস্যের প্রথম সম্রাট সেই সাইরাস দ্য গ্রেট, দ্বিতীয় সাইরাস যাকে বলা হয়, সাইরাস দ্য গ্রেট, তিনি মূলত জুলকারনাইন ছিলেন, যার সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ বলেছেন যে তিনি যেখানে যেতেন সে নগরের দ্বারগুলো তার জন্য খুলে যেত। তিনি যখন সম্পদ চাইতেন এই পৃথিবীর অভ্যন্তরীণ সমস্ত সম্পদ তার জন্য অবারিত হয়ে যেত, এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা তার নিকট কেন্দ্রীভূত হয়ে যেত। এই ছিল জুলকারনাইন সম্পর্কে, এবং পৃথিবীর কোনো বাদশাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোনো কথা বলেননি। তো এরকম আল্লাহ ক্ষমতা দেন, ফিরাউনকে দিয়েছেন, সম্রাট জার্কশেসকে দিয়েছেন, অশোককে দিয়েছেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়েছেন, সমুদ্রগুপ্তকে দিয়েছেন। তো এখন এরকম হয়, এরকম হয়। এখন শেখ হাসিনার ক্ষমতাটা প্রথমত আল্লাহর পক্ষ থেকে এসছে, এখন এটিকে শেখ হাসিনাকে পচানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শেখ হাসিনাকে মহিমান্বিত করার জন্য, এটি পরের বিষয়। দ্বিতীয় যেটি হয় সেটি হলো এখানে আল্লাহর হাত থাকে না, কিন্তু জমিনে মানুষের পাপকর্ম। মানুষের পাপকর্ম করে কি, মানুষ যখন পাপ করতে করতে জ্ঞান বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে, তখন তার মধ্যে এটি ভাবাবেগ তৈরি হয়, সে যার তার কাছে অবনত হতে চায়, এবং সবচেয়ে ছোট প্রাণীর কাছে অবনত হতে চায়। যেমন অনেকে লিঙ্গ পূজা করে, অনেকে বৃক্ষ পূজা করে, মূর্তি পূজার কথা বাদই দিলাম, অনেকে দেখা গেল ইঁদুর পূজা করে, ইঁদুরকে দেবতা মানছে, খরগোশকে দেবতা মানছে, অনেকে গরুকে দেবতা মানছে, গোবরকে বা গোমূত্রকে তারা মনে করছে যে এটি অমৃত, এটি খেলে আর মারা যাবে না। তো এইরকম যখন মানুষের মন এবং মস্তিষ্কে পছন্দ ধরে এবং সে যার তার কাছে অনুগত হতে চায়, তখন এরকম যখন পরিস্থিতি হয় তখন সমাজের নিকৃষ্ট ব্যক্তিগুলো, সমাজের নিকৃষ্ট ব্যক্তিগুলো তাদের হাতে নেতৃত্ব চলে যায়, আর মানুষ তাদের মধ্যে উৎকৃষ্ট মানুষ থাকে না, এবং সব মানুষ এই নিকৃষ্ট মানুষের কাছে নিজেদের আত্মমর্যাদা সম্মান বিবেক বুদ্ধি চিন্তা এবং চেতনা বিসর্জন দেয়। সেক্ষেত্রেও এরকম সব মানুষ যখন তার অধিকারকে ভুলে যায় এবং নিজের কুকর্মের কারণে তার মধ্যে একটা সবসময় ভয় থাকে, আতঙ্ক থাকে, এবং সে সবার কাছে অনুগত হতে চায়, তখন এইরকম অনেকে একসত্র ক্ষমতার অধিকারী হয়ে যায়। শেখ হাসিনা যেভাবে ক্ষমতা হয়েছে, এই ক্ষমতা সম্রাট নিরোর ছিল, রোমান সম্রাট নিরোর ছিল, রাশিয়াতে আইভান দ্য টেরিবল তার ছিল, হিটলারের ছিল, মুসোলিনের ছিল। তো কাজেই এই ক্ষমতার অনেকগুলো বিষয় আছে। তো এইরকম বিষয়গুলোর মধ্যে যে রহস্য, সেই রহস্যের মধ্যে আমি 60টি কারণ আপনাদের কাছে বর্ণনা করব একে একে খুব সংক্ষেপে। আমার কাছে একেবারে প্রথম মনে হচ্ছে যে বর্তমান যে সময়টি, এই সময়টি যে কোনো কারণে হোক না কেন শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক, দেশীয় এবং প্রকৃতিগত আবহাওয়ার যে সময় সব মিলিয়ে শেখ হাসিনার পক্ষে, ফলে এটি তাকে ক্ষমতাধর করে ফেলেছে। দ্বিতীয়ত আমি যেটি বললাম যে আমাদের দেশের
মানুষের যে নীতি এবং নৈতিকতার মান, সাহস শক্তি, চিন্তা শক্তি, এটি মহাকালের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থার মধ্যে এখন আছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবি, সাহিত্যিক থেকে শুরু করে আলেম ওলামা যা কিছু বলেন না কেন, সমাজের সব ক্ষেত্রে মানুষের সত্য বলার যে দৃঢ়তা থাকে, সেই দৃঢ়তা এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে শেখ হাসিনার ক্ষমতা বেড়ে গিয়েছে বাধাহীনভাবে। তিন নম্বরে যেটি হলো, সেটি হলো মানুষ ধনী হয়ে গিয়েছে। ধনসম্পদের কিংবা প্রাচুর্যের আধিক্য যেখানে হয়, সেখানে মানুষ খুব স্বার্থপর হয়ে যায় এবং মানুষ অন্ধ হয়ে যায় এবং মানুষ নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতা আসে, সে যেই হোক না কেন, তার ক্ষমতা অপরিসীমভাবে বেড়ে যায়। চার নম্বরে যেটি হলো, রাষ্ট্র পরিচালনায় যোগ্যতম যারা ব্যক্তি বর্গ রয়েছেন, সেই যোগ্যতা বিকাশ হওয়ার বা যেটাকে ফার্টাইলিটি বলা হয়, উর্বরতা বলা হয়, একটা এমন একটা পরিবেশ বা একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে পড়লে শুধু যোগ্যতম লোক বের হয়। যেমন সিএসপিতে যারা ঢুকতেন শুধু যোগ্যতম লোক বের হতো, আইসিএসে যারা ঢুকতেন যোগ্যতম লোক বের হতো, রাজনীতিতে যারা 50-এর দশকে, 40-এর দশকে, 30-এর দশকে যারা ঢুকতেন শ্রেষ্ঠতম মানুষগুলো সেখানে ঢুকে যেত। তো এইরকম যে বর্তমান যে সময়, এটি একটি অনুর্বর সময়। এখানে যারাই ঢুকছে তারাই খারাপ লোকে পরিণত হয়ে যাচ্ছে। ফলে রাষ্ট্রযন্ত্রে মন্দ লোকের আধিক্য এত এত বেশি হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী, এমপি বা মন্ত্রীদেরকে সুপরামর্শ দেওয়ার মতো যে আমলাতন্ত্র, সেটি এখন নেই। তো চার নম্বর গেল এটা। পাঁচ নম্বরে যেটি রয়েছে, সেটি হলো মানুষের নীতি এবং নৈতিকতা। এটি সাধারণত ধর্মবোধ থেকে আসে। সেই নীতি নৈতিকতার যে জায়গাটি রয়েছে, সেটা একেবারে অধঃপতনের নিম্ন পর্যায়ে রয়েছে। এরা সারাক্ষণ ঝগড়া করে, নিজেদের মধ্যে বিবাদ করে, বিসংবাদ করে, এবং সেই বিবাদ এবং বিসংবাদের কারণে কি হচ্ছে, তাদের মুখ নিঃসৃত যে সকল অমীয় বাণী যুগে যুগে, অর্থাৎ ধর্মীয় নেতাদের অমীয় বাণী যুগে যুগে মানুষদেরকে যেভাবে নীতি নৈতিকতার পক্ষে দাঁড়াতে সাহায্য করেছে, সেই জায়গাটি এখন আর হচ্ছে না। এটি গেল পাস। ছয় নম্বরে যেটি হচ্ছে, সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। অতীতের যে কোনো সময়ের চাইতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে এবং নির্লজ্জভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে সাহায্য করছে, সহযোগিতা করছে, এম্পাওয়ার্ড করছে। এটি হলো ছয় নম্বর। আর সাত নম্বর হলো, বাংলাদেশের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো অস্ত্রের বিরুদ্ধে যে বুদ্ধি শক্তিশালী, তলোয়ারের বিপরীতে যে কলম ধারালো রয়েছে, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নীতি এবং যে নৈতিকতা দরকার, সাহস এবং শক্তি দরকার, যে নেতৃত্ব দরকার, সেটি আমাদের যে প্রচলিত যে বিরোধী দলগুলো রয়েছে, সেই বিরোধী দলের মধ্যে সেই নেতৃত্বের অভাব রয়েছে। এবং সেই নেতৃত্বের অভাবের কারণে ক্রমাগতভাবে শেখ হাসিনার ক্ষমতা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, আর বেড়েই চলেছে। আর এই বৃদ্ধি কোন পর্যায়ে গিয়ে ঠেকলে এটির পরিসমাপ্তি ঘটবে, এটি কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।